জমজমাট পশুর হাট, ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে বেচা কেনা। 10 দিন পর ঈদুল আজহা, এ উপলক্ষে পঞ্চগড়ের সবগুলো পশুর হাটে ভিড় বাড়তে শুরু করেছে। এবছর অধিকাংশ ক্রেতার পছন্দ মাঝারি আকারের গরু। ভারতে গরু না আসায় পশুর দামও ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। গরুর দাম একটু বেশি হলো, তারপর যেহেতু কুরবানি গরু কিনতে হবে, দাম এখন পর্যন্ত চড়া আছে, তবে আশা করতেছি যে আজকে যে যেমনই থাক গরু অবশ্যই নিব ইনশাল্লাহ। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। তবে পশুপালনের খরচ বাড়ার তুলনায় দাম কম বলছেন বিক্রেতারা। এটা দাম কম বলতেছে, গতবারের তুলনায় এবার গরুর দাম একটু কম পাইলাম। হাটগুলোতে আর্থিক লেনদেনের সমস্যার কথা জানান ব্যবসায়ীরা। ব্যাংক নাই কাছে, তারপর থাকা খাওয়ার জায়গা অনেক আছে, তো দেখা যাচ্ছে আমাকে হচ্ছে গরুটা কিনে আবার এখানে রেখে কাউকে ব্যবস্থা করে টাকা দিয়ে আবার হচ্ছে আমাকে শহরের দিক যেতে হচ্ছে, যেটা হচ্ছে এক ধরনের অসুবিধা। জেলায় কোরবানি উপলক্ষে প্রায় 1 লাখ পশুর চাহিদা রয়েছে, আর হাটগুলোতে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে 1,35,000-এর বেশি গরু। সময় সংবাদ, পঞ্চগড়।